আজকে তুমি আনতে ভুলে গিয়েছো। কি? আরে বাবা, আমার মাসিক হয়েছে, এনেছ প্যাড? ইস, একদম ভুলে গিয়েছি, প্লিজ তুমি ন্যাকা ঠাকা থাকলে ইউজ করে নাও না। তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে ঠাট্টা করি? হ্যাঁ, তুমি জানো না আমার প্রবলেমটা, আমার যে চুলকানি হয়েছে তোমার জন্যে। হ্যাঁ, আমার জন্য চুলকানি তো হবে না কেন? তুমি নিজে অপরিষ্কার থাকো, যখন তখন চাকুষি করো আমার সঙ্গে, হাত দাও, মুখ দাও। তোমাকে বলেছি না, মুখে জীবাণু থাকে, সবসময় মুখ দেবে না, এতে মেয়েদের প্রবলেম হয়, চুলকানি হয়। তা তুমিও তো। আরে বাবা, আমার ব্যাপারটা আলাদা, আমি আমি কখনো করি ওরকম? তুমি তো সবসময় বাড়াবাড়ি করো। ও, সবসময় আমি বাড়াবাড়ি করে তোমার কাছে যাই, তুমি বুঝে আমার কাছে আসো না। সে তো ন মাসে ছ মাসে একবার, যাক স্বীকার করলে তাহলে, তাহলে দেখো কে বেশি ভালোবাসে, আমি না তুমি? আচ্ছা শরৎ, সেক্স মানে কি সবসময় ভালোবাসা? তুমি কি প্র্যাকটিক্যালি ভালোবাসার মানে বোঝো না? তুমি এক্ষুনি বাজারে যাও, যা পাও তাই এনে দাও আমাকে। যা পাও তাও ইউজ করলে তো হবে না রিনি, স্বচ্ছ ভালো পরিষ্কার প্যাড অত জ্ঞান আমায় দিলে এখন চলবে না। এই যে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছি, তোমার বাড়িতে তো আবার শাড়ি না পরলেও দোষ, আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তুমি কয়েক মিনিটের মধ্যে যদি আমাকে প্যাড না এনে দাও, তাহলে কিন্তু আমি এমনি এমনি থাকবো আর সারা বাড়ি রক্তারক্তি কাণ্ডে ভরিয়ে দেবো। না 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 না, দাও দাও দাও, আমি এক্ষুনি বাজার থেকে লোকাল মাল এনে দিচ্ছি, অফিস থেকে বেরোনোর সময় আয়ুর্বেদিক মাল এনে দেবো। তুমি পেপারে পড়ো না, তুমি খবরে দেখো না, আয়ুর্বেদিক মাল ছাড়া ইউজ করতে নেই, এতে মেয়েদের জড়াতে ক্যান্সারের ঝুঁকি থাকে। হোক, যা খুশি হয় হোক, তুমি এনে দাও। আহা, আমার প্রচুর চুলকাচ্ছে তো। ইস, এই অবস্থায় হাত দিয়ে চুলকিও না, তোমার হাতে হলুদ লেগে রয়েছে রান্নাঘরের। আরে বাবা, আমি সাবান দিয়ে হাত ধুয়েই পরিষ্কার করছি, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে বেরিয়ে যেন দেখি বিছানার উপরে প্যাড রেডি আছে। তুমি প্লিজ একটু এনে দাও লক্ষ্মীটি, এরকম করো না। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। রিনির পিরিয়ড হয়েছে, শরৎকে দুই তিন দিন আগে থেকেই সিগনাল দিয়ে রেখেছে সে। পিরিয়ড হওয়ার আগে তো বোঝাই যায় হালকা হালকা পেটের ব্যথা, অনেক সময় নিপলসেরও একটু একটু যন্ত্রণা পেতে হয়, মানে স্তনবৃন্তের বোটায় একটু একটু ব্যথা হয়, এগুলোকে পিরিয়ডের স্বাভাবিক লক্ষণই বলা চলে। বিগত কয়েক মাস ধরে রিনি প্রচণ্ড চুলকানিতে ভুগছে, চুলকানি শরীরের নিম্নস্থানে, মেয়েদের সব থেকে সেন্সিটিভ জায়গা। তবে এতে শারীরিক মেলামেশার কারণকেই রিনি বেশি দোষারোপ করে, শরৎ সবসময় শারীরিক চাহিদাটা মেটাতে পছন্দ করে। মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে ভোরের দিকে, কখনো কখনো শোয়ার সাথে সাথেই। বিয়ের পাঁচ বছর হয়ে গেছে ওদের, এখনও কোনো সন্তানাদি আসেনি পৃথিবীতে, ওরা চায় আরও কয়েক বছর যাক, তাই ফ্রি থাকতে। একেই সাংসারিক কাজকর্মে রিনি সবসময় ব্যস্ত হয়ে থাকে, রাতে খানিকক্ষণ একটু সিনেমা দেখে ওই আদরে আহ্লাদে রিনিকে ভুলিয়ে রাখতে চায়। আমরা মেয়েরা সংসার করি, সংসার নামক জিনিসে নিজেদেরকে আবদ্ধ করতে ভালোবাসি, তাই আমরা বিয়ে করি, আমরা গর্ভে সন্তান ধারণ করি, সন্তানকে জন্ম দিই, পৃথিবীর আলো দেখাই, সে ছেলেই হোক বা মেয়ে হোক, মনের মতো করে গড়তে চেষ্টা করি। আমরা সারা জীবন একটা ভ্রমের মধ্যেই কাটিয়ে দিই, সেটা হলো আরে ঘরবাড়ি তো তোমার, তোমারই তো থাকবে। আমরা হলাম অল্প টাকার শ্রমিক, যারা সারা জীবন নিজেদের পারিশ্রমিক দিয়ে এই সংসারটাকে পরিপূর্ণভাবে গড়ে তুলি। সমীক্ষা বলছে যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজের জন্য পারিশ্রমিক নিই না, তাহলে আমাদের শেষ বয়সে প্রচুর টাকা আমরা আর্ন করতে পারবো, যেটা আমরা কল্পনাও করতে পারি না। এই যেমন এটা বাসন ধোয়া, বাসনালীদের কত টাকা দিতে হয় মাসে? রান্না করা, রান্নার মাসে তো কত হাজার টাকা নেয় প্রত্যেক মাসে। তারপরে বরের আন্ডারওয়্যার থেকে শুরু করে সব কাছাকুচি করা, শাশুড়িরটা, শ্বশুরেরটা, সন্তানেরটা, নিজেরটা তো আছেই, ঘর পোছা, ঘর মোছা, ঘরের বিভিন্ন জিনিসপত্র ধুলো ঝেড়ে পরিষ্কার করে রাখা। তারপরে বাড়িতে অতিথি এলে তো আর কথাই নেই, আপ্যায়ন করা, তাদেরকে টাইম মতো খেতে দেওয়া, তাদের খারাপ ভালো সব কিছুতে হুম 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 করে সায় দেওয়া, না হলে ভালো বউ হওয়া যায় না। আমাদেরকে বলা হয় ঘর তোমার, বাড়ি তোমার, সব তোমার, অথচ কোনো দিন কোনো শ্বশুর শাশুড়ি বা নিজের স্বামী তার পৈতৃক ভিটিভূমিটা আমার নামে করবে না, কিন্তু সেটা তার নিজের নামেই থাকবে, অথচ আমাকে সারা জীবন ঘোল খাইয়ে দেওয়া হলো আর আমিও ঘোল খেয়ে গেলাম,
আমার নিজের বাড়ি নিজের বাড়ি করে, কিন্তু একটু পান থেকে চুন খসুক না, তখন আমাকে বুঝিয়ে দেওয়া হবে এটা আমার বাড়ি নয়। আবার বাপের বাড়ি গেলেও বাবা বলবে এটাও তোমার বাড়ি নয়। যাক, এক কথা বলতে গিয়ে অন্য কথার ঘোল টেনে লাভ নেই। বলছিলাম শরৎ আর ঋণের সাংসারিক জীবনের কথা। উফ, এনে দিয়েছ তাহলে, থ্যাংক ইউ। বলছি কদিন যাবে? মানে মানে তোমার আবার শুরু হয়ে গেল? আরে না, এ একটা প্যাডে কদিন যাবে? কত টাকা টেনেছ? 72 টাকা। ও, কটা আছে? লেখা রয়েছ তো 12টা, তাহলে এক মাসই লেগে যাবে। এতগুলো? তা তোমার কি মনে হয় দু একটাতে হয়ে যাবে? কতটা রক্তক্ষরণ হয় তোমার আইডিয়া আছে? শোনো, নেক্সট মান্থে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। কেন, কি হয়েছে তুমি জানো না? তোমার সঙ্গে মেলামেশা করতে পারি না, আমার যন্ত্রণা হয়, জ্বালা হয়, চুলকানি হয়। কিন্তু আমি তো দেখলাম তোমার কিন্তু কোনো রকমের লাল দাগ বা কোনো রকম চিহ্ন নেই। কিন্তু চিহ্ন না হোক, আমি বুঝতে পারি ধারালো কিছু একটা আমার হাতের মতো বাঁধে। বারবার মনে হয় ভেতর থেকে সব কিছু বেরিয়ে আসছে ওই চুলকানির মাধ্যমে। তোমায় বলে বোঝাতে পারবো না শরৎ, আমার কী পরিমাণ যন্ত্রণা হয়। তুমি অন্য কারোর সঙ্গে মুখ সামলে কথা বলবে তুমি? আমি কি তুমি ভালো করে জানো? ফুলশয্যার রাতে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছো। আর কত পরীক্ষা দেব আমি? তুমি রাগ করছো রিনি, আমি কিন্তু না, তুমি তো ভদ্রলোকের ভদ্র সন্তান, তুমি সেই সেন্সে কেন বলবে? আমি তো অভদ্র না, আমি সবসময় অভদ্র লাইনে কথা নিই। এই দেখো আবার চোখে জল। আমি তো জানি তুমি আমার সতী বউ, আমার লক্ষ্মী, বলে শরৎ রেনিকে বুকে জড়িয়ে ধরে, কপালে আলতো করে স্পর্শ করে বলে, রাগ করে না, সাবধানে থেকো, গরম জলটা ব্যবহার করো, পরিষ্কার থাকো, বুঝলে? আমি আসার সময় আয়ুর্বেদিক প্যাডটা এনে দেবো। এইসব অল্প দামের স্যানিটারি প্যাড ইউজ করা ভালো না, এতে অনেক রকমের খারাপ ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেগুলো সরাসরি মেয়েদের জরায়ু থেকে ক্ষতি করে। মানে হ্যাঁ, এমন কিছু ক্ষতিকর জিনিস আছে যেটা যদি তোমাকে এক গ্লাস খেতে দেওয়া হয়, খেয়ে নিলেও তোমার শরীরে যতটা না ক্ষতি করবে তার থেকে বেশি ক্ষতি করবে তোমার সেন্সিটিভ জায়গা থেকে। সেইখান থেকে ওই খারাপ জিনিসটা রক্তের মধ্য দিয়ে প্রবেশ করে ক্যান্সারও ঘটাতে পারে। ঠিক বলছি? আর সামনের মাসে না, পিরিয়ডটা একটু কমুক, 5 দিন পর তো, আমি তারপরে ডাক্তারের সাথে যোগাযোগ করব। আগে ট্রিটমেন্ট তোমায় করাই, আগে তুমি, তারপরে সব। বারবার তো আর বিয়ে করতে পারবো না, যতই বলুক না কেন। আরে বউ মরলে বউ পাওয়া যায় পাগলা, মা মরলে মা পাওয়া যায় না। আমি বলি বউ মরলেও সেই বউ পাওয়া যায় না, কারণ যে মরে সে আর ফিরে আসে না, যতই বলো না কেন। তার মতো ভালোবাসা, তার মতো আদর, আর তার মতো মুখ ঝামটি কেউ মারবে না, কি বলো? ধ্যাত, তোমার সব কিছুতে ফাঁসলাম। চোখের জল নিয়ে রিনি বলে, সাবধানে অফিস যেও, আর হ্যাঁ পৌঁছে আমাকে ফোন করে দিও, তুমিও সাবধানে থেকো, আর মাকে আমি বলে দিয়ে যাচ্ছি তোমার পেটে ব্যথা, মা বুঝতে পারবে আশা করি। বাড়ির যাবতীয় কাজ সব কিছু লোক তো আছে, সেই করবে, খবরদার আগ বাড়িয়ে কিন্তু কোনো কাজ করতে যাবে না। এই কদিন একটু বিশ্রাম করো, রেস্ট নাও। এই বলে শরৎ চলে যায়। রিনিকে রিনির পছন্দ মতো সিনেমা ডাউনলোড করে দিয়ে গেছে মোবাইলে দেখার জন্যে। আজকে রিনি সারাদিন শুয়ে বসে কাটাবে, কারণ মা যায় খুব যন্ত্রণা, তার মধ্যে নিম্নাঙ্গে প্রবল চুলকানি, সেই সঙ্গে পিরিয়ডটাও হচ্ছে সেই রকম। এই পিরিয়ডের রক্তক্ষরণের মাধ্যমে যদি চুলকানি হয় তাহলে পেট শুদ্ধই চুলকাতে ইচ্ছা করে, কী যে যন্ত্রণা! মেয়েদের অভিশাপপ্রাপ্ত জীবন মনে হয় এই মুহূর্তটা, ভাবে রিনি। বিজ্ঞান বলে এটা নাকি মেয়েদের স্বাভাবিক দশা, কিন্তু পুরাণ বলে অন্য কথা। কোনো এক সময় ইন্দ্র অভিশাপ দিয়েছিল মেয়েদেরকে, অভিশাপ নাকি আশীর্বাদ, ঘটনাটা ঠিক এই রকম। একবার ইন্দ্রের সঙ্গে গুরু বৃহস্পতির প্রবল ঝগড়া হয়, বৃহস্পতির কাছে হেরে যায়, হেরে গিয়ে স্বর্গচ্যুত হয় ইন্দ্র। তারপর ব্রহ্মার কাছে গিয়ে প্রার্থনা করে, হে প্রভু আমাকে অভিশাপ মুক্ত করো। ব্রহ্মা তখন তাকে এমন একজন মহাজ্ঞানী পণ্ডিতের কাছে যেতে বলে
যিনি সর্বজ্ঞ, যার সর্বজ্ঞান আছে তার সেবা করতে হবে। গুরুর সেবা করতে গিয়ে ইন্দ্র বুঝতে পারে যার সেবাও করতে এসেছে সেই গুরু আসলে শয়তানের সন্তান, মানে রাক্ষসের সন্তান, পাতালের বাসিন্দা। ইন্দ্র সেই গুরুকে যা দান করে, দান বলা ভুল, ইন্দ্র নিজের গুরুদক্ষিণা হিসাবে যতটুকু দান করে সেই গুরুকে, গুরু তার সবটুকুই সেই পাতাল লোকের রাক্ষসদের দান করে দেয়। ইন্দ্র যখন বুঝতে পারে সে ভুল জায়গায় এসেছে, তখন সেই গুরুকে হত্যা করে ইন্দ্র। হত্যার পাপ মাথায় নিয়ে সে চলে যায় নারায়ণের কাছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং রক্ষাকর্তা নারায়ণ, পালনকর্তা আমাদের নারায়ণ। তিনি বলেন, এই ভুল ক্ষমা করার জন্যে চারজনের কাছে এই পাপ ভাগ করতে হবে, পাপের অংশীদার করতে হবে তাদের, আবার তার সঙ্গে বিনিময়ে আশীর্বাদ দিতে হবে। সেই চারজন বৃক্ষ, মৃত্তিকা, জল আর নারী। সেই কারণে ইন্দ্রকে যেতে হবে মর্তকুলে। ব্রহ্মাও সায় দেয় তার কথায়। ইন্দ্র আর পথ না পেয়ে বৃক্ষের কাছে যায়। বৃক্ষকে বলে, যেখান থেকে বৃক্ষ মারা যাবে যেই ভূমিতে, যেই গোড়াতে, সেই গোড়া থেকেই আবার সেই বৃক্ষের পুনরুজ্জীবন লাভ হবে। এরপরে যায় জলের কাছে, জলের সঙ্গে পাপ শেয়ার করে সে বলে, জলে জলেই সমস্ত পাপ নাশ হবে, তাই আমাদের সমস্ত কিছুতে গঙ্গার জল পবিত্র হিসাবে ব্যবহার করা হয়। জল সব কিছুতে পবিত্র, আর সব কিছুতে জল লাগে, বিশেষ করে পূজা অর্চনা এইসব কাজে। এরপরে মৃত্তিকা, মাটি, মাটিকে সে বলে, ক্ষয়িত হোক না কেন, ফাটল হোক না কেন, মাটি নিজে থেকেই আবার নিজে ঠিক হয়ে যাবে, অর্থাৎ মাটি নিজেই নিজের আরোগ্য লাভ করবে। আর নারী সব শেষে তাদের কাছে বলে, নারী মাসে এই কটা দিন প্রবল যন্ত্রণায় ঋতুস্রাবে ভুগবে, বিনিময়ে কী পাবে? বিনিময়ে পাবে কামে প্রবল আনন্দ। হয়তো ইন্দ্রের এহেন অভিশাপেই নারীরা যে অবস্থা। কিছু কিছু ক্ষেত্রে যেন এই পুরাণের গল্পগুলো নিজের জীবন দিয়ে ভাবতে গেলে সত্যি মনে হয়। একটা সময় হাসি পেয়ে যায় নিজের ঋণীর, কী সব উল্টোপাল্টা ভাবছে। তারপরে স্নান টান সেরে প্যাড বদলিয়ে শরৎ যেই সিনেমাটা ডাউনলোড করে দিয়ে গিয়েছিল সেটা দেখতে বসে। দুপুরবেলা খাওয়া শেষ করে ভাবে একটু ঘুমিয়ে নেবে, কিন্তু না, চুলকানিটা আজ বড্ড বেড়েছে, কি করা যায়? শরৎ বলছি, তুমি ডাক্তারের সঙ্গে আজই অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে? আজকে? হ্যাঁ গো, প্রচণ্ড চুলকাচ্ছে, আমি স্থির থাকতে পারছি না, চুলকে চুলকে মনে হচ্ছে সব ছাল বাকলে উঠিয়ে দিয়েছি, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এক কাজ করো, আমি ডাক্তারের সাথে কথা বলি, দেখি উনি এখন আছেন কি না। আমি তাহলে তোমাকে চট করে একটা মেসেজ করে দিচ্ছি, তুমি তৈরি হয়ে গাড়ি নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে। কতদিন ধরে ভুগছেন আপনি? ডাক্তারের কাছে পৌঁছাতেই ডাক্তার আদিত্য চট্টরাজ প্রশ্ন করে রিনিকে, তা প্রায় 3 মাস। 3 মাস ধরে আপনি যন্ত্রণা ভোগ করছেন আর আসেননি? জানেন এই যন্ত্রণা মারাত্মক ক্যান্সারের কারণও হতে পারে, একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। এখন চিন্তা করবেন না, নর্মাল থাকুন, অনেক সময় ইউট্রাসে সামান্য প্রবলেম হলে, জরায়ুর মুখটা ফুলে গেলে এটা হয়, এটা মেয়েদের নর্মাল ব্যাপার। নর্মাল ব্যাপার, নর্মাল ব্যাপার তো আপনারা বলেন, জানেন কতটা যন্ত্রণা ভোগ করতে হয়? জানি ম্যাডাম, সবটাই জানি, আমার ঘরেও স্ত্রী আছে, মেয়েও আছে, তাদের কষ্টটা আমি নিজের চোখে দেখি তো, বুঝি। আচ্ছা স্যার, আমি সুস্থ হয়ে যাব তো? আমার বিপদ হবে না তো? বিপদ কিচ্ছু হবে না, এই সময় পরিষ্কার প্যাড ইউজ করবেন, আর আয়ুর্বেদিক প্যাড ইউজ করবেন, যেটা শরীরের পক্ষে ভালো, দামে একটু বেশি, আপনাদের নর্মাল প্যাডের থেকে অনেকটাই দাম বেশি, প্রায় 400-500 টাকা মতো পড়বে। তবে বলি, জীবনের কাছে এই টাকাটা অতটা মনে হয় বেশি নয়, কি বলেন? এখনও আমাদের ভারতবর্ষে অনেক প্রত্যন্ত গ্রাম আছে যারা ন্যাকড়া ইউজ করে। জানেন, আমাদের মা বোনেরা যখন ন্যাকড়া ইউজ করতো, তারা ইউজ করার পরে সেগুলোকে সেদ্ধ জল করে পরিষ্কার করে কেচে আবার ব্যবহার করত। অনেক প্যাড এরকম আছে যেগুলো কলা গাছের বাকল দিয়ে তৈরি, যেগুলো 1 বছর ধরে পরিষ্কার করে ইউজ করা যায়,
সেগুলো শরীরের পক্ষে সত্যিই ভালো। তাই বলে বলছি না যে তৎকালীন সময়ে খারাপ অসুখ হতো না, হতো, তবে এখনকার থেকে তুলনামাফিক অনেক কম। এখন প্রত্যেকটা কোম্পানি চায় নিজেরা লাভবান হতে, তাই অল্প পয়সায় স্যানিটারি প্যাড বিক্রি করতে। কিন্তু অতিরিক্ত লাভ করতে গিয়ে মেয়েদের শরীরে যে কত মারাত্মক রোগ চলে আসছে সেটা আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না। যতটা পারবেন এসব ভেষজ জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। ওষুধ লিখে দিচ্ছি আর এই পরীক্ষাগুলো করিয়ে নিন, একটা আলট্রাসনোগ্রাফি আর রক্ত পরীক্ষা। আমি রিপোর্ট দেখলেই বুঝতে পারবো, ভয় পাবেন না। আর কয়েকদিন মেলামেশা একটু দূরত্বে রাখুন। আর মিস্টার শরৎ, আপনাকে তিনটে ট্যাবলেট দেবো, এই তিনটে ট্যাবলেট আপনাকেই কিন্তু পুশ করতে হবে ওনার শরীরে। পিরিয়ডটা কমপ্লিট হয়ে যাক, তারপর এটাই ভেতরকার জীবাণুটাকে নাশ করবে এবং উনি সুস্থ হয়ে উঠবেন আশা করি। আসুন, ভালো থাকবেন আর পরিষ্কার থাকার চেষ্টা করবেন। কেমন লেগেছে আজকের গল্প? আজকের গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী। যাদের ভালো লেগে থাকবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, বৈশাখীর গল্প কথা চ্যানেলে চলে এসেছে বেশ কয়েকটি ভিন্ন স্বাদের একেবারে নতুন গল্প আপনাদের জন্য। আপনারা সেইখান থেকে গল্প শুনবেন এবং অবশ্যই বৈশাখীর গল্প কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করি। দেখা হবে অন্য আরেকটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।